अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোথায় লুকিয়ে আছিস তুই মহা মৌমাছি ডাইনি? আমার নাগমণি নিয়ে কোথায় পালিয়েছিস? কোথায় ওই মহামাছি? মহাদেব, কোনো একটা সংকেত দিন যে ওই মহা মৌমাছি ডাইনিটা কোথায়। যে করেই হোক আমাকে আমার নাগমণি ফেরত পেতেই হবে, নইলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। একটা ডাইনি তো আগে থেকেই আমার মাথা খারাপ করে দিচ্ছে, এখন এই 2 নম্বরটাকে আমি কি করে সামলাবো? সকাল সকাল মেয়েটাকে ভয় পাইয়ে দিলে। হ্যাঁ, আমি এখানে কি করে এলাম? এই ঘুমোতে ঘুমোতে চলার অভ্যেসটা তোমার কবে যাবে বলো তো? এখন চলো। আসলে আমি কি যে, যখন আমি উঠে গেছি একটু চা খেয়ে নি, পারো? হ্যাঁ, শোন, একটা কাজ কর, আমার জন্য না একটু চা বানিয়ে দে তো, খুব চা খেতে ইচ্ছে করছে, ঠিক আছে? হ্যাঁ কাকিমা, নিয়ে আসছি। পারো, চা যখন বানাচ্ছই তো আমাকেও নয় একটু দিও। তাহলে তোমরা সবাই চা খেতে যাচ্ছ? হ্যাঁ, তুমিও খাবে? হ্যাঁ, কিন্তু আমার তো চা ছাড়া দুধ চা বেশি পছন্দ। আরে ও বলছে দুধ খাবে, দুধ দিয়ে দে তুই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে বাবলির ভাগে চা পাতাটা আমার কাপে দিয়ে দিও। আরে বিষয়টা হলো যে আমার আর মায়ের খুব কড়া চা খুব ভালো লাগে। আর হ্যাঁ শোন, ব্রেডে ভালো করে মাখন লাগিয়ে বেশ কড়কড়ে করে নিয়ে আয় দেখি। হ্যাঁ, ওই কি বলতো, চায়ের সঙ্গে খাবারটাও হয়ে যাবে। সবকিছুই চাই। আসো, চলো চলো চলো। ওই মহা মৌমাছিটা কোথায়? শঙ্কর কি ভাগ্যবান তাই না শাশুড়ি মা? পারোর মতো বউ পেয়েছে ও, কত খেয়াল রাখে সবার, পুরো বাড়ির খেয়াল রাখা, সবাইকে এক করে রাখা, কত ভালোবাসা ওর মনে। আমাকে তো জানলাও খুলতে দেয় না, বলে যে ডেঙ্গু আর ম্যালেরিয়ার মশা নাকি ভেতরে চলে আসবে। কিন্তু বৌমা, হাজারের মধ্যে এক আমার পারো। সেটাই তো বলছি, কোথায় গেল মহামাছি, কোথায় পারো পেয়ে গেছে। আমি এখানে চা বানাতে ব্যস্ত হয়ে গেলাম, এবার যদি কেউ দরজাটা খুলে দেয়,
আর যদি জানলাগুলো খুলে দেয়? হে ভগবান, আমার তো আমার খুবই টেনশন হচ্ছে। ওই মহা মৌমাছি ডাইনিটা যদি পালিয়ে যায় আমি কি করব মহাদেব, আমি কি করব? কখন থেকে ওটাকে খুঁজছি আমি কোথাও পাচ্ছি না, কোথায় লুকিয়ে বসে আছে। এই মোহিনী আর পারোর বন্ধুত্ব ভালো ঠেকছে না আমার। নাগমণিকে নিয়ে এই বাড়ির থেকে বেরোনোর রাস্তা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। মন কোথায় তোর? হুম, তুই কি আমাদের এই চাটা খাওয়াবি নাকি? না না না, ঢালছি দুধ, ঢালছি। তাড়াতাড়ি কর, সবাই অপেক্ষা করে আছে। বানিয়ে নিয়ে যাচ্ছি, যা। একবার এখান থেকে বেরিয়ে যাই আমি, তারপরে নাগমণির পুজো করে মানুষের রূপ ধারণ করতে পারবো। এত বছরের অভিশাপ শেষ হয়ে যাবে। বলতে বলতে ক্লান্ত হয়ে যাই। এটা কি? এটা তো মধুর মতো। এটা তো খুব মিষ্টি। আরে, উপর থেকে আমার জন্য এভাবে মধু কে পাঠাচ্ছে? হ্যাঁ, আমি নিশ্চিত ওই মহা মৌমাছি ডাইনিটা আমার নাগমণি নিয়ে এই মৌচাকে লুকিয়ে আছে। আমাদের বাড়িতে মৌমাছি ঢুকেছে, তাড়াতাড়ি বাঁচাও, বাঁচাও। আরে কি হলো, কি কি বলছো, কি ব্যাপার? মা, যেটা আপনি শুনছেন সেটাই বলছি আর কি। মৌমাছির চাক বাড়িতে? হ্যাঁ। কাউকে কামড়ে দেয় তাহলে? আরে কামড়াবে না মৌমাছি, আমি বলছিলাম যে তাজা তাজা মধু বের করে নি। হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিকই, যখন ঘরেই বাসা করেছে তাহলে আমরা মধু নেব না কেন? চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। কোথায় যাবে, পাগল হয়ে গেছো নাকি? মৌমাছির মৌচাকে হাত দেবে? মধুর দরকার নেই, ওদের তাড়ানোটা বেশি দরকারি, বুঝেছো? দিদি একদমই ঠিক বলছে, আমরা কাউকে বরং ডাকি, তোমরা কেউ চিন্তা করো না। কি হচ্ছে এটা? যা তাড়াতাড়ি যা, চলো চলো। আরে কিছু হবে না, আমি জানতাম ওরা এই কাজটাই করবে। সবাই তৈরি হয়ে যাও, লড়াই করার সময় এসে গেছে। বল কি করতে হবে। আমি তৈরি। আমিও তৈরি, আজকে ওকে ছাড়বো না। দিদি, আচ্ছা তোমার কি মনে হয় এই উপায়টা কাজ করবে? কঠিন এটা রম্ভা, কিন্তু করতে তো হবে। পারোর ওই নাগমণি নিয়ে নিজের মাথায় লাগানো পর্যন্ত সময় আছে আমাদের কাছে, যখন আমরা ওর থেকে নাগমণি কেড়ে নিতে পারবো। যদি এই সুযোগটা হাত থেকে বেরিয়ে যায় তাহলে আমাদেরকে আবার অপেক্ষা করতে হবে, কোনো ভুল যেন না হয়। এখানে চা বসিয়ে পারো কোথায় চলে গেছে? বারবার কোথায় হারিয়ে যায় মেয়েটা, কোথায় খুঁজবো ওকে এখন? আরে চা কি পাওয়া যাবে নাকি? সবাই চায়ের জন্য ওয়েট করছে। এক কাজ করি, আমি চা নিয়ে যাই, না হলে সবাই আমার পারোর উপর চিৎকার করবে।
এবার আমি এই মৌমাছিটাকে আমার নাগমণি নিয়ে পালিয়ে যেতে দেব না। আরে সাবধানে, মৌমাছিগুলোর থেকে সাবধানে। হ্যাঁ হ্যাঁ। একি প্রলয়, আজ কিন্তু সব মধু আমরা দুজনেই নেব। চল তাড়াতাড়ি ভাঙ ওটাকে। আরে মা, তুমি তো জানো যে আমি ফ্রিজ জিনিসপত্র কত ভালোবাসি, আর এই জিনিসটা তো মিষ্টি আছে, তাই না? চল চল। না না না, যদি প্রলয় এই মৌচাকটা ভেঙে দেয় তাহলে তাহলে অনর্থ হয়ে যাবে। কিছু একটা করতে হবে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।